হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মনির আছি আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো ভিউয়ার্স, মালয়েশিয়া সুপারমার্কেটের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যারা মালয়েশিয়া সুপারমার্কেটের সম্বন্ধে জানতে চান, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে মালয়েশিয়ার সুপারমার্কেটের ভিডিওগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব মালয়েশিয়া সুপারমার্কেটে মুরগির মাংস কীরকম দাম। এই যে দেখতে পাচ্ছেন, বুকের মাংস আছে, তারপরে রান আছে, তারপরে রানের উপরের মাংসটা আছে, আর পাকনা আছে, এগুলোর দাম সহকার আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর মুরগি এখানে, যতটুকু লাগবে আপনাদের ততটুকুই কিনতে পারবেন। খুবই ভালো মানের মুরগি, আর এদেশে সব কিছু রেডি করা থাকে। আর এই রেডি মুরগিগুলো সাধারণত মালয়েশিয়ানরা বেশিরভাগ কিনে থাকে, ওরা অন্য অন্য জিন্দা মুরগি ওগুলো ওরা খুব কম পছন্দ করে, কারণ ওরা এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলা মনে করে। তো তারা এগুলোই সাধারণত বেশি কিনে থাকে। আর দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মুরগির রান, দাম সহকারে আছে, এগুলোর প্রাইস আছে। এই যে এটা হচ্ছে হাড্ডি ছড়ানো রানের মাংস, যেটাকে বলে চিকেন চপ। তো ভিউয়ার্স, এখানেও আছে আরও অনেক মাংস আছে। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, যেটাকে বলে চিকেন ব্রেস্ট, আর এটা সাধারণত বুকের মাংসটা আলাদা করে বিক্রি করা হয়। আর এগুলো একটু নর্মাল মুরগিগুলো কুচিয়ে তারপরে একটু সস্তা বিক্রি করা হয়। আর এখানে আছে বুকের খাঁচার হাড্ডি। তো ভিউয়ার্স, এখানে খাঁচার হাড্ডিও বিক্রি হয়, কোনো কিছুই ফালানো যায় না। আর এখানে আছে মুরগি, আর ওরা আমাকে দেখে ভিডিও করা দেখে কাঁকড়ার মতো ঠ্যাং ছড়াচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মুরগির প্রাইস সহকারে 9.39 টাকা 1 কেজি। আর বাংলাদেশে কীরকম দাম সবাই কমেন্টে জানাবেন, বাংলাদেশের তুলনায় দাম কম না বেশি? তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম দাম। আর এখানে আছে আইয়াম তুয়া, যেটাকে বুড়ো মুরগি বলে, কক মুরগি বলেন আপনারা ওইটাই। আর এটা হচ্ছে সাদা ব্রয়লার মুরগি। আর এখানে আছে আমাদের মুরগির কলিজা, এই যে দেখতে পাচ্ছেন 5.99 টাকা কেজি। আর এখানে আছে মুরগির গলা, গলাগুলো কোনো কিছুই ফালান যায় না এখানে, এখানে সব কিছুই চলে, গলা, পা, তারপরে গিলা।